বিএনপির ডাকা তৃতীয় দফার অবরোধের প্রথম দিন আজ। আজকে থেকে বিএনপির আবারও 48 ঘন্টার অবরোধ শুরু হয়েছে। সরকার পতনের এক দফা দাবিতে আজ বুধবার সকাল থেকে শুরু হওয়া এই 48 ঘন্টা অবরোধ শুক্রবার সকাল 6টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। এই কর্মসূচি ঘিরে রাজধানীতে যান চলাচল, অন্য যে দুইটি অবরোধ ছিল সেই অবরোধের তুলনায় অনেকটা যান চলাচল বেড়েছে, তবে ব্যক্তিগত গাড়িটি একটু বেশি বেড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বনানীতে। বনানীতে যে ঢাকা মহাসড়কটি রয়েছে, ঢাকার যে বিমানবন্দর থেকে যাত্রাবাড়ির যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে আমরা রয়েছি। সামনে আবার পিছনের দিকে রয়েছে মহাকালী এবং সামনের দিকে বনানীর থেকে বিমানবন্দরের মহাসড়ক। দর্শক, আপনারা জানেন যে গত বেশ কিছুদিন যাবৎ বিএনপি বিভিন্ন কর্মসূচি তারা গ্রহণ করে আসছে, সরকার পতনের আন্দোলন এবং আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ঘিরেই চলছে এই বিএনপির এই অবরোধ। এই অবরোধে গণপরিবহনও চলছে, প্রাইভেট কার, মাইক্রোবাস, স্টাফ বাস, মোটরসাইকেলও চেঞ্জ। একই সঙ্গে গাড়ির চাপ, কিছু কিছু জায়গায় গাড়ির চাপ বেশি থাকায় অনেকটা যানজটও তৈরি হয়েছে। মোড়গুলোতে দিতে হচ্ছে সিগন্যাল, সকাল থেকেই স্বাভাবিক সময়ের মতো দায়িত্ব পালন করতে দেখা গেছে ট্রাফিক পুলিশ সদস্যদের। দর্শক, আমরা রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে যেমনটা দেখেছি যে যান চলাচল অন্য অন্য সময়ের তুলনায় যে গত যে দুইটি তারা অবরোধে ডেকেছিল বিএনপি এবং জামাতে, সেই আজকে চলছে তৃতীয় দফার দুই দিনের অর্থাৎ 48 ঘন্টার অবরোধ। এই অবরোধে অনেকটা যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে। দর্শক, আপনারা জানেন যে গত 28 অক্টোবর বিএনপির যে রাজধানী ঢাকাতে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের যে মহাসমাবেশ ছিল, সেই মহাসমাবেশের এক পর্যায়ে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষের পর তারা গত সপ্তাহের রবিবারে তারা প্রথম দফায় হরতাল ডেকেছিল। এরপর আবার মঙ্গল, বুধ, বৃহস্পতি তিন দিনে তারা অবরোধ ডেকেছিল। এরপর গত রবি এবং সোম অবরোধ ডেকেছিল। এরপর আজকে থেকে আবারও টানা 48 ঘন্টার অবরোধ ডেকেছে সারা দেশব্যাপী। এই অবরোধে অনেকটা যান চলাচল অনেকটা আমরা যেমনটা লক্ষ্য করা যাচ্ছে স্বাভাবিক রয়েছে এবং যে গণপরিবহনগুলো রয়েছে সেই গণপরিবহনের চলাচল অনেকটা স্বাভাবিক দেখা যাচ্ছে এই মুহূর্তে। এবং সেই সাথে যে ব্যক্তিগত গাড়িগুলো রয়েছে, প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজিগুলো রাস্তায় একটু বেশি দেখা যাচ্ছে এবং রাস্তায় কোথাও কোথাও যানজট তৈরি হচ্ছে। দশক, সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির জামাতের ইসলামী ও কয়েকটি বিরোধী দলের ডাকা তৃতীয় দফায় দেশজুড়ে 48 ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজকে 6টা থেকে শুরু হয় এই অবরোধ, চলবে শুক্রবার ভোর 6টা পর্যন্ত। পাশাপাশি জামাতে ইসলামী আলাদাভাবে 48 ঘন্টার অবরোধ কর্মসূচি দিয়েছে। বিএনপির এই যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, বারোদলীয় জোট, জাতীয়বাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টি সহ সমমনা দলগুলি পৃথকভাবে এই 48 ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে। গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ ও দেশের মানুষের নাগরিক স্বাধীনতা মালিকানা ফিরিয়ে আনতে, আনা দেশ থেকে অনাচার দুর্নীতি দূর করার জন্য এই তাদের এই কর্মসূচি। দর্শক, আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন তিনি রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র, তাদের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত 28 অক্টোবরের পরই 29 অক্টোবর প্রথম যে হরতাল ডেকেছিল বিএনপি, সেই হরতালের প্রথম দিনই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আটক হয়েছেন। এরপর বিএনপির আরও বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ আটক হয়েছেন। এই অবস্থায়ও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তাদের যে দাবি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, এই সরকারের পদত্যাগ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ যেসব দাবিতে তারা এক দফা আন্দোলন করে আসছিল বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সেই দাবিগুলো না মানা পর্যন্ত তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা চালিয়ে যাবেন। এবং সেই কর্মসূচির অংশ হিসাবে তৃতীয় দফায় আজকে থেকে তারা আবারও 48 ঘন্টার অবরোধ তারা শুরু করেছে। তবে এই অবরোধে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে যান চলাচল গত প্রথম এবং দ্বিতীয় দফায় অবরোধের চাইতে রাস্তায় যান চলাচল অনেকাংশে বেড়েছে এবং সেই সাথে যে ব্যক্তিগত গাড়িও রাস্তায় বেড়েছে। আমরা যুক্ত ছিলাম বনানী থেকে, আমরা আপনাদের সাথে আবারও যুক্ত হব। সেই পর্যন্ত আপনারা কালবেলা সাথেই থাকুন।